প্রথমত তো একজন সাধারণ ফুটবল প্রেমী হিসেবে এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক হিসেবে এটা আসলে আমার জন্য একটা অনেক এক্সাইটিং ব্যাপার, এবং যেহেতু আমি নিজেও একজন আর্জেন্টিনার সমর্থক এবং সাধারণ দর্শক হিসেবেও যদি বলেন, এবং তার পাশাপাশি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক হিসেবে এটা আমি মনে করি অনেক বড় একটা এক্সাইটিং ব্যাপার, এবং পাশাপাশি বিকাশ যে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও একবার বাংলাদেশকে তুলে ধরেছে সেটা আসলে অনেক প্রশংসার দাবি রাখে। এবং আমি মনে করি বাংলাদেশের যত ফুটবল প্রেমী আছে যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করে বা না করে, তারা এই কাজটাকে অবশ্যই ইতিবাচক দিক ভাবেই নিয়েছে বলে আমার মনে হয়। প্রথমত তো আমার মনে হয় যারা ফুটবলকে ভালোবাসে এবং ফুটবলের সাথে আছে এবং যারা ফুটবল নিয়ে কাজ করে তাদের জন্য অবশ্যই এটা হচ্ছে অনেক বড় একটা আনন্দদায়ক, এবং আমি মনে করি যারা এখন ফুটবল খেলে তাদেরকেও একটা অরূপ প্রেরণার জায়গা হচ্ছে জায়গা হিসেবে এটা কাজ করে। আমি দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলছি এবং সেখান থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি আমার নিজের এলাকাতে একটা একাডেমি করব, যেখানে আসলে সুবিধাবঞ্চিত ছেলে মেয়েরা এবং যারা আসলে প্রত্যন্ত অঞ্চল থেকে যাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায় ফুটবল খেলাটা, তাদেরকে আসলে কীভাবে উঠিয়ে নিয়ে আসা যায় সেই পদক্ষেপটাই আসলে আমার নেওয়া। এবং সেখান থেকে আমি সাতক্ষীরাতে একটা একাডেমি করেছি, যেখানে আমাদের একাডেমির চেয়ারম্যান আছেন আবু সাইদ ভাই, তার আসলে সহযোগিতা এবং আরও কিছু সংগঠক আছে যাদের সহযোগিতায় আর কি একাডেমিটা আমি শুরু করি। এবং আপনারা জানেন যে ফুটবল খেলাটা আসলে অনেক ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট লাগে, এবং সেখান থেকেই আমি আসলে বিকাশের কাছে একটা প্রপোজাল রাখি যে আমার একাডেমির সাথে তারা কীভাবে সম্পৃক্ত থাকতে পারে এবং সহযোগিতা করতে পারে। তো আমি যখন বিকাশকে এই প্রপোজালটা দিই তারা খুব সুন্দরভাবে আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে, এবং তারা আশ্বাস দিয়েছিল যে আমার একাডেমির পাশে সাথে তারা হচ্ছে সবসময় থাকবে, এবং তারা তাদের কথাও রেখেছেন এবং তারা এখনও আছেন, এবং বেশ কয়েক মাস আগে থেকেই তারা আমার একাডেমিকে সহযোগিতা করে যাচ্ছেন। এভাবে করে আমার মনে হয় যে বাংলাদেশের যত প্রত্যন্ত অঞ্চল আছে সেখানে আসলে এই বিষয়টা যত ছড়িয়ে যাবে আমার মনে হয় যে বাচ্চারা তত অনুপ্রাণিত হবে ফুটবলের প্রতি, এবং আমি আশা রাখি যে এই উদ্যোগটা অবশ্যই অনেক ভালো, এবং আমার মনে হয় যে এভাবে যদি তারা প্রতিনিয়ত এই কার্যক্রম করতে থাকে অবশ্যই বাংলাদেশে ক্রীড়ার ভাবমূর্তিটা অনেকটা পরিবর্তন আসবে।